হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আজকে আমরা লেসন 7টা পড়বো। লেসন 7 কী বলছে? এ ড্রিম জার্নি, অর্থাৎ একটা স্বপ্নের যাত্রা, একটা স্বপ্নের ভ্রমণ। তো দেখো কতগুলো ছবি আছে, এ এ কলামে ছবি আছে কিছু আর বি কলামে লেখা আছে, লেখাগুলো মেলাতে হবে। তার সঙ্গে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভিক্টোরিয়া মেমোরিয়াল তোমরা সবাই দেখেছো তাই তো, কলকাতাতে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর, শিয়ালদা স্টেশন, শিয়ালদা স্টেশন, জেনারেল পোস্ট অফিস, জেনারেল পোস্ট অফিস অর্থাৎ ডাকঘর, সাধারণ ডাকঘর। তাহলে এটা কি, এই যে পোস্ট অফিস জিপিও আছে লেখা দেখতে পাচ্ছি, এটার সঙ্গে এটা মিশবে। শিয়ালদা স্টেশন, এই ট্রেনের ছবি আছে এটা, ভিক্টোরিয়া মেমোরিয়াল এই যে এটা, আর এয়ারপোর্ট হচ্ছে এটা হলো। এবার আমরা দেখো পরের পাতা, অর্থাৎ 77 পেজ। তো কি বলছে দেখো, হচ্ছে দিস আর দ্য ফেমাস প্লেসেস অফ এ পার্টিকুলার সিটি। এটা হচ্ছে একটা নির্দিষ্ট একটা শহরের বিখ্যাত কিছু জায়গা, নেম দ্য সিটি। তাহলে আমরা তো বুঝতে পারলাম যে শহরটার নাম কি, কলকাতা। তাহলে কলকাতা লিখে দেবে। সাপোজ ইউ আর গিভেন দ্য চান্স টু ভিজিট এ প্লেস অফ ইউর চয়েস, মনে করো তোমাকে সুযোগ দেওয়া হলো তোমার পছন্দের একটা জায়গা ভ্রমণ করতে, হুইচ প্লেস দেন উড ইউ লাইক টু ভিজিট, কোন জায়গা তুমি ভ্রমণ করতে চাইবে, উড ইট বি এ সিটি অর ভিলেজ, সেটা কোনো শহর না গ্রাম, ডিসকাস উইথ দ্য ক্লাস, তোমার ক্লাসের সঙ্গে এটা আলোচনা করো। হলো কারো গ্রাম ভালো লাগলে সে গ্রামে যাবে, কারোর শহর ভালো লাগলে সে শহরে বেড়াতে যাবে, তাই তো? তাহলে সেই অনুযায়ী হবে। তারপর দেখো আমরা টেক্সট একটু পড়ি, যে ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার, ঝিনুক তার মায়ের সঙ্গে আলিপুরদুয়ারে বাস করে, ইট ইজ এ প্রেটি সিটি সারাউন্ডেড বাই ডিস্ট্যান্ট হিলস, এটা হচ্ছে একটা সুন্দর শহর যার চারিদিকে পরিবেষ্টিত আছে কি, দূরের চারিদিকে পরিবেষ্টিত হচ্ছে পাহাড়। ঝিনুকস ফাদার ওয়ার্কস ইন কলকাতা, ঝিনুকের বাবা কলকাতায় কাজ করে, অন সাম উইকেন্ডস কিছু সপ্তাহের শেষে হি কামস টু হিজ হোম, সে আসে তার বাড়িতে, ডিউরিং দিস ভিজিটস এই এই আসার সময় হি টেলস আর স্টোরিজ অ্যাবাউট কলকাতা, সে তাকে বলে, মানে সে ঝিনুককে বলে কলকাতা সম্পর্কে গল্প, সাম অফ দ্য স্টোরিজ অ্যামেজ ঝিনুক, কিছু গল্প ঝিনুককে খুব আমোদিত করে বা আনন্দ দেয়, অবাক করে, হার ফাদার হ্যাজ টোল্ড হার অফ দ্য মেট্রো রেল ইন কলকাতা, তার বাবা তাকে কলকাতার মেট্রো রেল সম্পর্কে বলে, ঝিনুক হ্যাজ বিন অ্যাস্টোনিশড টু হিয়ার অফ ট্রেনস দ্যাট রান আন্ডারগ্রাউন্ড, ঝিনুক অবাক হয়ে যায় শুনে যে মাটির তলা দিয়ে বা ভূগর্ভ দিয়ে ট্রেন চলে, ওয়ান উইকেন্ড একদিন সপ্তাহের শেষে ঝিনুক ওয়াজ এক্সপেক্টিং হার ফাদার টু অ্যারাইভ, ঝিনুক আশা করছিল তার বাবা পৌঁছাবে, বাট অন ফ্রাইডে ইভিনিং, কিন্তু শুক্রবার সন্ধ্যাবেলায় হার মাদার টোল্ড হার, তার মা তাকে জানায় বলে, ইউর ফাদার মে নট কাম টুমারো, তোমার বাবা আগামীকাল আসবে না, হি ইজ বিজি উইথ সাম আর্জেন্ট ওয়ার্ক, তিনি ব্যস্ত কিছু গুরুত্বপূর্ণ কাজে। ঝিনুক ফেল্ড ভেরি স্যাড, ঝিনুক খুব দুঃখ অনুভব করে, সি ওয়াজ মিসিং হার ফাদার ভেরি মাচ, সে তার বাবাকে খুব মিস করতে থাকে, সি হ্যাড হার ডিনার, সে তার রাতের খাবার নেই, সাইলেন্টলি নীরবভাবে অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ, এবং ঘুমাতে চলে যায়, দেন সি হ্যাড এ স্ট্রেঞ্জ ড্রিম, ঠিক তখনই সে একটা অদ্ভুত স্বপ্ন দেখে, তার কাছে একটা অদ্ভুত স্বপ্ন আসে। এবার দেখো কী বলছে, অ্যাক্টিভিটি 1, যে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে শব্দ নিয়ে শূন্যস্থানটা পূরণ করতে বলছে। নাম্বারে বলছে ঝিনুক লিভ, তাহলে ঝিনুক কোথায় বাস করে সেটা লিখবে, আলিপুরদুয়ার ইজে আলিপুরদুয়ার কই একটা সেটা লিখবে, ওয়ান উইকেন্ড একদিন সপ্তাহের শেষে ঝিনুক কি আশা করছিল তার বাবা ফিরবে, তাই সেটা লিখবে, ঝিনুক হ্যাড আর ডিনার, ঝিনুক তার রাতের খাবার নেয় এবং বিছানায় খুব দ্রুত তাড়াতাড়ি বিছানায় চলে যায় এবং তার একটা স্বপ্ন দেখে অদ্ভুত, দেন সি হ্যাড এ স্ট্রেঞ্জ ড্রিম, তারপর সে স্বপ্ন দেখে, সে একটা অদ্ভুত স্বপ্ন দেখে, হোয়াট ডু ইউ থিঙ্ক ওয়াজ দিস স্ট্রেঞ্জ ড্রিম অল অ্যাবাউট, এই স্বপ্নটা কী ছিল, তুমি কী মনে করো স্বপ্নটা কী ছিল, সেটা আমরা না পড়লে বুঝতে পারছি না, তবে কিছু আন্দাজ করতে পারছি যে ঝিনুক হয়তো কলকাতায় যাবে এবং সেই কলকাতায় যাওয়ার স্বপ্নটাই দেখছে। হলো এবার দেখো আমরা যেটা করব, এখান থেকে কয়েকটা নাউন খুঁজে বের করব, হলো তিনটে, আর কি করব, আর এখানে
দুটো প্লেসের নাম আছে, সেই প্লেস প্লেসের নামটা খুঁজে বার করবো, হলো। আর দুটো ভার্ব এবং দুটো অ্যাডভার্ব খুঁজে বার করবো, এর আগের দিন আমরা অ্যাডভার্ব শিখেছি, সেখান থেকে দুটো অ্যাডভার্ব খুঁজে বার করবো আর দুটো ভার্ব খুঁজে বার করবো, হলো। এই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, তাহলে দুটো নাউন, দুটো ভার্ব, দুটো অ্যাডভার্ব, দুটো জায়গার নাম, প্লেসের নাম, এটা তোমাদের হচ্ছে হোমওয়ার্ক। পরের দিন আমরা পরের থেকে শুরু করছি।